ওকে, আমাদের হচ্ছে দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপ হচ্ছে এ আর একটা গ্রুপ হচ্ছে বি। এ ও বি এর চার্জ যথাক্রমে একটা চার্জ হচ্ছে +4 কুলম আর একটা চার্জ হচ্ছে -10 কুলম। এর চার্জ যথাক্রমে প্রথমটা হচ্ছে +4, পরেরটা হচ্ছে -10। এখন বলা হয়েছে একটা চার্জহীন গোলক, সি হচ্ছে একটা চার্জহীন গোলক, মানে এটা হচ্ছে 0 কুলম, সি হচ্ছে একটা চার্জহীন গোলক 0 কুলম। চার্জহীন গোলক সি কে প্রথমে এ এর সাথে নিয়ে আসা হয়েছে, তাহলে ফার্স্টে আমি কি করছি, ফার্স্টে হচ্ছে আমি দেখো ফার্স্টে হচ্ছে সি কে এ এর সংস্পর্শে নিয়ে আসছি, সেকেন্ড কাজটা করছি আমি সি কে বি এর সাথে করছি, এরপর থার্ড কাজটা আমি কি করছি, এই বি এরে আমি পরস্পরের সাথে লাগাইছি থার্ড। তাহলে প্রথমে আমি করছি কি, সি কে লাগাইছি এ এর সাথে, এটা আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে সি কে লাগাইছি বি এর সাথে, এটা আমার সেকেন্ড কাজ। আর পরে আবার এ আর বি কে পরস্পরের সাথে, এটা থার্ড কাজ। এখন আমাকে বলা হয়েছে এই তিনটে কাজ করার পরে সর্বশেষে এ বি সি এর সাথে। আচ্ছা আমরা খেয়াল করে দেখি, প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে কিউ এ হয়েছে +4 কুলম, কিউ বি হয়েছে -10 কুলম, আর কিউ সি হচ্ছে চার্জহীন বা 0 কুলম। ক্লিয়ার? তাহলে এখন এ ও সি, এবার আমরা সি কে কার সাথে লাগাইছি, এ এর সাথে। ক্লিয়ার? এখন এ ও সি, এখন এ ও সি স্পর্শ করালে উভয়ের চার্জ সমান হবে, কারণ আমরা জানি কি দুইটি গোলক যদি লাগানো হয় তাহলে বেশি চার্জ থেকে কম চার্জের দিকে চার্জ দিয়ে দুইটা চার্জ সমান সমান হয়ে যায়, এই বিষয়টা আমরা দেখছিলাম না? আচ্ছা, তাহলে তখন কি চার্জগুলো সমান হয়ে যাবে। অতএব কিউ এ ইকুয়ালস টু কিউ সি ইকুয়ালস টু +4 +0/2 ইকুয়ালস টু +2 কুলম। ক্লিয়ার? বুঝছি, এর মান ছিল +4 কুলম, এর মান ছিল 0 কুলম, একটা ছিল +4 কুলম, একটা ছিল 0 কুলম। এদেরকে আমি যদি লাগাই দিই তাহলে বর করে সমান সমান ভাগে দুইটা বর করছি +4 +0/2 +2 কুলম। বুঝছো? দ্বিতীয় ক্ষেত্রে সি কে বি এর সংস্পর্শে নিয়ে আসলে বি কে সি, মানে সি কে বি এর সংস্পর্শে নিয়ে আসলে কিউ বি ও কিউ সি সমান হবে। এখন দেখো প্রথম কাজ ঘটনা ঘটার পরেই তো হচ্ছে আমার সেকেন্ড কাজটা শুরু হবে, প্রথম কাজের পরে কিউ সি এর চার্জ ছিল 2 কুলম। ক্লিয়ার? বুঝছো? অতএব কিউ বি সমান কিউ সি ইকুয়ালস টু কি, কিউ বি +QC/2, দুইটার গড় করে সমান সমান দুটো চলে যাবে। কিউবি এর মান কত, -10, আর কিউসি এর মান কত, +2। কিন্তু কারণ প্রথম কাজটা ঘটার পরেই তো সেকেন্ড কাজটা করছে, তাহলে প্রথম কাজে কিউসি এর মান ছিল 2 কুলম, তাহলে +2/2 ইকুয়ালস টু কত, -4 কুলম, -8/2, -4 কুলম বলছে সবার। তাহলে দেখো দ্বিতীয় ঘটনা ঘটার পরে কিউবি কিউসি দুইটারই মান হচ্ছে -2 কুলম। এখন আমি করছি কি, এ আর বি পরস্পরকে লাগাই দিচ্ছি। আচ্ছা, এ এর চার্জ ছিল কত, এ এর চার্জ ছিল +2 কুলম, তারপর তার আমি ধরি নেই, আর বি এর চার্জ কত, -4 কুলম। ক্লিয়ার? তাহলে তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে এ ও বি স্পর্শ করলে উভয়ের চার্জ সমান হবে, উভয়ের চার্জ সমান হবে। অতএব কিউ এ ইকুয়ালস টু কিউ বি ইকুয়ালস টু কি, এই দুইটার গড় করে যে মানটা পাবো সেই গড় করলেই তো সমান সমান হয়ে যায় কিউ +কিউ। এখন কিউ এর মান কত, কিউ এর মান কিন্তু আমি কিউ এর লাস্ট মান কোন জায়গায় পেয়েছি, +2 কুলম পাইছি, এরপরে আর তার আমি ধরি নেই, তাহলে +2। কিউ বি এর মান কত, -4, তাহলে -4/2 ইকুয়ালস টু কি, -2 কুলম। তাহলে দেখো এট লাস্ট কিউ এর মান কত, -2, কিউ বি এর মান কত, -2, ও আচ্ছা -1, সরি সরি, কিউ এর মান কত, -1 কুলম, কিউ বি এর মান কত, খেয়াল করে দেখো কিউ এর মান হচ্ছে -1, কিউ বি এর মান হচ্ছে -1,
আর কিউসি এর মান পাইছে কত মানে -4 ক্লিয়ার অতএব সবশেষে কিউএ ইকুয়ালস টু কিউবি ইকুয়ালস টু -1 ও কিউসি ইকুয়ালস টু কত -2 কুলম ক্লিয়ার তার কোনো সমস্যা আছে তো -4 আরে বাবা যেটা হয় ওটাই আছে -4 কুলম ঠিক আছে হ্যাঁ গয়া আবার কি সমস্যা তোমার এই আমি পানিতে বল করাইছি না এই হাতে করাইছি না তখন কি দেখছিল পানির সঙ্গে কোন চেঞ্জ করবে কে এর মানটা হ্যাঁ আমরা তখন তাই করছি কে এর মানটা কই পানির পানির বলটা কই আচ্ছা শূন্য মধ্যে বল হইছে 2 × 10^12 আর পানির মধ্যে বল হইছে 2 × 10^10 যার পাওয়ার বড় সে বড় না যার পাওয়ার বড় সেই তো বড় পাওয়ার যদি সমান সমান হয় তখন আমি দেখবো পাশের নামটা কাটবে আচ্ছা এখন দেখো আর আমাদের 5 নম্বরটা নিয়ে সমস্যা হয়েছে না আচ্ছা এই 5 নম্বরের কোনটা নিয়ে সমস্যা হয়েছে কার সমস্যা ছিল 5 নম্বরে ও পাশের স্যার বস্তুটিকে মাঝখানে কোথায় 400টা ইলেকট্রন রাখলে তা স্থির থাকবে দেখো একটা বস্তু 10 কিলোম চার্জে সাইডে একটু ভূমিতে 5 সেন্টি করে বেশি থাকে যদি এর মেসে ভূমিতে 100 কিলোম চার্জ রাখে আচ্ছা আমরা খেয়াল করে দেখি ব্যাপারটা হচ্ছে এই একটা বস্তু আছে 10 কিলোম চার্জ বলো এই ও নো নো এটা ভাগ দিলে যত হয় তুমি ভাগ দিতে পারো না আচ্ছা এখন দেখো আমাদেরকে বলা হয়েছে একটা বস্তু +10 কিলোম চার্জে চার্জ দিতে এই হচ্ছে +10 কিলোম চার্জে চার্জ দিতে বলা হয়েছে এর নিচে যদি +100 কিলোম চার্জ রাখা হয় তাহলে এটা 5 সেন্টিমিটার উপরে বেশি থাকে আচ্ছা 5 সেন্টিমিটার উপরে বেশি থাকে এর মানে কি এই গোলকটার ওজন কাজ করতেছে নিচের দিকে আর 100 কিলোগ্রাম বা 10 কিলোগ্রাম এর বিকর্ষণ বল এফ কাজ করতেছে উপরের দিকে যখন এফ আর ডব্লিউ সমান হয় তখনই তো এইটা এই দিকে বেশি থাকে যখন এফ বড় তখন উপরে চলে যাওয়ার কথা আর যখন ডব্লিউ বড় তখন নিচের দিকে চলে আসার কথা যেহেতু 10 কিলোগ্রাম চাল এই দিকে বেশি থাকে যেহেতু 10 কিলোগ্রাম চার্জ এই দুটোতে বেশি থাকে তাই ডব্লিউ নিচে কাজ করে আর এফ উপরে কাজ করে দুইটা সমান দিবে বুঝতে পারছি দুইটা সমান দিবে বেশি থাকে এখন বলা হয়েছে তাহলে বর্তমানে কিরকম আছে 100 কিলোগ্রাম বেই আর 10 কিলোগ্রাম বেই এরা বেশি আছে বলা হয়েছে দুইটার মাঝখানে কোন জায়গায় আমি 400 কিলোগ্রাম ইলেকট্রন রাখলে ইলেকট্রন কি নেগেটিভ চার্জ বিশিষ্ট না 400টা ইলেকট্রন রাখলে সে বেশি থাকবে এখন দেখো 400টা ইলেকট্রন প্রত্যেকটা ইলেকট্রন যেহেতু নেগেটিভ ফলে নেগেটিভ কে 100 কুলম দূর তার দিকে টানবে আবার এই নেগেটিভ কে 10 কুলম দূর তার দিকে টানবে এই বলটা আমি ধরে নিই F1 এই বলটা আমি ধরে নিই F2 এখন দেখো F1 আর F2 যদি পরস্পর সমান হয় F1 আর F2 যদি পরস্পর সমান হয় তাহলেই তো 400টা ইলেকট্রন এই জায়গাটা বেশি থাকবে বুঝতে পারছেন কথাটাকে এখন আমি ধরে নেই 100 কিলোগ্রাম চার্জ থেকে 1 সেন্টিমিটার উপরে সে বেশি থাকবে তাহলে এই 10 আর 100 এদের মাঝে ডিস্টেন্স ছিল কত 5 সেন্টিমিটার তাহলে এটুক যদি x হয় এটুক কি 5 - x বুঝছি আচ্ছা এখন দেখো
এখন দেখো 100 কুলম্ব চার্জকে আমি ধরে নিই Q1, এই 10 কুলম্ব চার্জকে আমি ধরে নিই Q2, আর মাঝখানে যে ইলেকট্রন গেছে এটাকে আমি ধরে নিই Q3। এখন Q1 আর Q3 এদের মধ্যে একটা বল পাস করবে, বা Q2 আর Q3 এদের মধ্যে একটা বল পাস করতে হবে, এই দুইটি বল যখন সমান হবে তখন বেশি থাকবে। এখন আমি কোথায় ধরে দেখি, এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে, যদি ওখানে ম্যাথটা করা আছে, আমি হচ্ছে উল্টো ম্যাথটা দেখিয়ে দিলাম। Q1 হয়েছে 100 কুলম্ব প্লাস 100, Q2 হয়েছে কত প্লাস 10, আর Q3 হচ্ছে কি 400টা ইলেকট্রন। আচ্ছা একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻¹⁹ কুলম্ব, একটা ইলেকট্রনের চার্জ হয়েছে এত, মাইনাস হয় মাইনাস 1.6 × 10⁻¹⁹ কুলম্ব, 400টা মানে বলবো 400টা গুণ যদি হয়ে যায়, 400টা গুণ যদি কত ছিল একটা কত, এখান তো করাই গেছে −6.4, −6.4 × 10⁻²⁷ কুলম্ব, এত হয়েছে এটা স্যার। এখন দেখো আমার এখন বের করতে হবে কি Q1 আর Q3 এর মধ্যবর্তী বল, দেখো Q1 আর Q3 এর মধ্যবর্তী বল বা Q2 আর Q3 এর মধ্যবর্তী বল। অতএব Q1 ও Q3 এর মধ্যবর্তী বলটাকে আমি F1 ধরে নিই, তাহলে F1 সমান কি K × Q1 Q3 / d2। আচ্ছা আর একটা কথা, মাঝখানটা অফ করে দাও, আচ্ছা দেখো আমাদের কি পরীক্ষাতে রেজাল্ট ছিল, এই একটু মনে করাই দেবে না, আমি ভুলে গেছি পড়াশোনার প্রেশারে, আমার নিজের তো হচ্ছে 28, মানে এই মাসে 28 তারিখে হচ্ছে আমার থিসিস জমা দেওয়ার লাস্ট ডেট, এজন্য আমি ওই নিয়েই ব্যস্ত আছি তোমাদের পরামর্শ বাইরে, এজন্য ভুলে গেছিলাম। আচ্ছা আমি কালকেই ওটা তোমাদের পাঠিয়ে দেবো, মেসেজ করে পাঠিয়ে দেবো, আমি ভুলে গেছিলাম, আমি দুঃখিত এজন্য। আচ্ছা দেখো এখানে কিছু K × Q1 Q3 / d2, কে এর মান কত, 9 × 10⁹, ইন্টু কিউএন এর মান কত, কিউএন এর মান কত, আচ্ছা বল বের করার সময় কি না প্লাস মাইনাস নেই নাকি নেই, না নেবো না আমরা প্লাস মাইনাস নেবো কোন সময়, শুধু ভোল্টেজ বের করার সময় নেবো, শুধু ভোল্টেজ বের করার সময়। আচ্ছা তাহলে দেখো কিউএন এর মান কত, 100, Q3 এর মান কত, এই যে 6.4 × 10⁻²⁷, আর D এর মান কত, x2, এ দুটোর মান কত, x2, ক্লিয়ার। আচ্ছা এখানে 5 সেন্টিমিটার আছে, এটাকে মিটারে নেব না কেন, ঠিকই তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক এখন তো পারবা নাকি, এখানে তো মানে দুইটা উল্টে গেছে, ঠিক আছে আচ্ছা ওকে, এখন জাস্ট F1 F2 কে সমান দূরে বের করে ফেলা, কত সেন্টিমিটার উপরে হচ্ছে 0, ওকে। এখন তাইলে হচ্ছে আমরা আমাদের পড়াশোনার ভিতরে চলে যাই, 8 নম্বর চ্যাপ্টার আমরা ছিলে, এবং 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে পড়াশোনার মধ্যে আমরা একটু চলে আসি। আচ্ছা দেখো 8 নম্বরে আমরা হচ্ছে যেই জায়গাটা ছিলাম, আচ্ছা প্রতিফলন আমরা দুইটা সূত্র দেখছিলাম নাকি, এই পর্যন্ত আমরা চলে আসছিলাম না প্রতিফলন সূত্র, আচ্ছা এখন আমরা একটু এই জায়গায় একটু চলে আসি। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখবো, দেখো বলো আচ্ছা প্রতিফলনটা হয় কি রকমের, এই আসলো এই চলে গেল নাকি, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, আর এই কোনটা প্রতিফলন কোন, তা নিয়ে একটা ঝামেলা হয় বিদ্যায়, একে আমি সমান দিকে ভাগে ভাগ করে দিলাম, এই দেখি এটাকে বলা হয় কি অভিলম্ব, মনে আছে তো নাকি, এটুক ছিল আই এটুক ছিল জে, সরি সরি একটু ছিল আই একটু ছিল জে,
এটা হচ্ছে প্রতিফলন কোণ হবে জি। আচ্ছা এখন দেখো আপাতিত রশ্মি এই, প্রতিফলিত রশ্মি এই, এবং আপাত বিন্দুতে অবিলম্ব সবই কি একটা সমতলে থাকে না? এই সমতলে এই, এটাও কিন্তু এই দিয়ে শুরু, এটা হচ্ছে এই, তাহলে তিনটে কি একই সমতলে আছে না? বুঝছো? এটাই হচ্ছে প্রথম সূত্র। ওকে, এবারে দেখো আমরা হ্যাঁ বলো কি সমস্যা, কি সমস্যা বলো। স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণালী। আচ্ছা তোমরা কি এইটি কি প্রিজম দেখেছিলে? প্রিজমের মধ্যে যদি সাদা আলো ঢোকে এটা কি সাতটা রঙের লাইট বিশেষ করে ঘোরাবে? 1 2 3 4 5 6 7 এই সাতটা লাইটের ভিন্ন ভিন্ন এইটাকে বলা হয় বর্ণালী বা স্পেকট্রাম, বুঝছো? গ্রেটিং হচ্ছে গ্রেটিং তে উপরে গেলে পাবা, আমরা কি স্কেল নিয়ে যদি কথা বলি স্কেলের উপরে কি দাগ কাটা থাকে না? এই 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দাগ কাটা থাকে না, বুঝছো? এই দাগ গুলোকে বলা হয় এমনিতে বলা হয় গ্রেটিং, কিন্তু লাইটের ক্ষেত্রে গ্রেটিং বলতে বোঝায়। আচ্ছা আমরা স্যারোনি দেখছি, স্যারোনি ওই সালনিটা হচ্ছে এক ধরনের গ্রেটিং, গ্রেটিং এর পরেটা তুমি ইন্টারমিডিয়েট একদম ভালো লাগে ইন্টারমিডিয়েট গ্রেটিং এর পড়া শুরু আছে, ঠিক আছে? তাহলে আপাতত হচ্ছে ওই বিষয়টা একটু বিস্তারিত কথা না বলি, কারণ ওটা বলতে গেলে অনেক কথা চলে আসবে। আচ্ছা এখন দেখো তাহলে হচ্ছে বর্ণালী স্পেকট্রাম, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। ওকে দেখো আমরা এখন চলে যাবো পেজ নাম্বার 217-তে, কারণ পেজ নাম্বার 216 পর্যন্ত আমাদের পড়ানো কমপ্লিট হয়ে গেল, পেজ নাম্বার 217-তে। আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা কি এই রকমের দেখছিলাম না? আই আর আর কি পরস্পর সমান ছিল না? ক্লিয়ার? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে একটা মিরর বা একটা মিররের সামনে তুমি যখন গিয়ে দাঁড়াও তখন মিরর ভিতরে তোমার একটা প্রতিবিম্ব তৈরি হবে, তোমার একটা চেহারা তুমি দেখতে পাও না, মানে কি তোমার একটা প্রতিবিম্ব মিররের ভিতরে উপস্থিত হবে, ক্লিয়ার? আচ্ছা এই যে প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্বটা যখন হচ্ছে এই প্রতিবিম্বটা কি লাইটের প্রতিফলনের কারণে এই প্রতিবিম্বটা গঠিত হয়, লাইটের প্রতিফলনের কারণে প্রতিবিম্বটা গঠিত হয়, ক্লিয়ার? এটা আমি বুঝাবো একটু পরে। এখন দেখো প্রশ্ন হচ্ছে কোন একটা বস্তুতে দেখো আমরা একটু করে দেখি, ধরো একটা বাঘ, এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুকে তুমি কিভাবে দেখবে? খেয়াল করে দেখো এই হচ্ছে সূর্য, সূর্য থেকে কতগুলো লাইট এসে এই বস্তুর উপরে পড়ে, বস্তু সেই লাইটটাকে প্রতিফলিত করে মানুষের চোখে নিয়ে ফেলায়, এটা হচ্ছে চোখ। তখন এই মানুষের চোখ এই প্রতিফলিত রশ্মিকে দেখে হচ্ছে গিয়ে তোমার এই বস্তুটাকে দেখতে পায়। আমি কি বুঝতে পারছি? তাহলে সূর্য থেকে লাইট এসে বস্তুর গায়ে পড়ে, বস্তু হচ্ছে সেই লাইটটিকে প্রতিফলিত করে, সেই প্রতিফলিত রশ্মিটা যদি মানুষের চোখে গিয়ে পড়ে তখন হচ্ছে কি হয় মানুষের চোখ ওই বস্তুটাকে দেখতে পায়। আমরা কি একটু কিন্তু বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো আমি কি এইটুকু বলতে পারি যে প্রতিফলন যত ভালো হবে মানুষ তত স্পষ্ট ভাবে প্রতিফলিত দেখতে পাবে বা বস্তু যত ভালোভাবে দেখতে পাবে, এখানে প্রতিফলনটা যত ভালোভাবে ঘটবে মানুষের চোখ কি তত ভালোভাবে বস্তুটাকে দেখতে পাবে, বুঝছি? এখন দেখো সূর্য থেকে লাইট যখন বস্তুর উপরে পড়ে তখন কয়টা ঘটনা ঘটে, প্রতিফলিত হয়, শোষণ ঘটে আর প্রতিসরিত হয়, তিনটি ঘটনা, লাইটের প্রতিফলন ঘটে, লাইটের প্রতিসরণ ঘটে মানে সেকেন্ড মাধ্যমে কিছু চলে গেল, একটা হচ্ছে লাইটের প্রতিফলন প্রথম মাধ্যমে দেখো না হচ্ছে সেকেন্ড মাধ্যমে চলে গেল, লাইট হচ্ছে প্রতিসরণ, আর থার্ডটা হচ্ছে কি শোষণ। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে?
ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, শোষণ যত বেশি হবে প্রতিফলন তত কম হবে। শোষণ মানে কি? বেরিয়ে সরে যাওয়া নাকি? যদি রশ্মিগুলো বেশি করে বেরিয়ে সরে তাহলে প্রতিফলন কমে যাবে, কিন্তু বস্তু ভালোভাবে দেখতে পাবে। তাহলে বস্তু ভালোভাবে দেখার শর্ত কি? বস্তু ভালোভাবে দেখার শর্ত হচ্ছে শোষণ কম হতে হবে, শোষণ কম হতে হবে। আর সেকেন্ড শর্ত কি? প্রতিফলন ভালো হতে হবে, প্রতিফলন বেশি হতে হবে। এখন একটা জিনিস একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে আপাতন কোণ যত বাড়বে, আপাতন কোণ যত বাড়বে প্রতিফলন তত ভালো হয়। কথা যেন মনে থাকে সারা জীবনের জন্য, আপাতন কোণ এই সূত্র দিয়ে কমে নেবে, এই সূত্র দিয়ে কমে নেবে, এই সূত্রটা তুমি যত বড় হবে প্রতিফলন তত বেশি হবে, যত বড় হবে প্রতিফলন তত বেশি হবে। মাথা থেকে কথা না? আচ্ছা তাহলে দেখো, আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু জানি যে আই আর জি পরস্পর সমান। তাহলে আপাতন কোণ যদি বেশি হয় তাহলে প্রতিফলন কোণ তো বেশি হবে, ক্লিয়ার? যে হচ্ছে প্রতিফলন কোণ, ও জি না তো আর, আর আচ্ছা যাই হোক, মানে আপাতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে পরস্পর সমান। ফলে আপাতন কোণ যত বেশি হবে প্রতিফলন কোণ তত বেশি হবে, ক্লিয়ার? তাহলে প্রতিফলন বেশি হবে এই কথার মানে কি? প্রতিফলনটা কখন বেশি হয়? আই বেশি হলে প্রতিফলনটা কখন বেশি হয়? আই বেশি হলে প্রতিফলন বেশি হয়। আমি জানি আই যদি বাড়ে তাহলে তো আর তো বাড়বে, ক্লিয়ার? বুঝতে পারছো কথাটাকে? তাহলে আমরা দেখো এইখানে পেজ নাম্বার 217 দেখো, এখানে বলছে ফেলেনের সূত্র আছে একটা, সূত্র তো একটু বড় ক্লাসে শিখে যাবে। এটার মূল বিষয়টা জেনে রাখো, আপাতন কোণ যত বেশি হবে প্রতিফলন তত বেশি হবে। বুঝতে পারছি আপাতন কোণ যত বড় হবে প্রতিফলন তত বেশি হবে। আর আমি জানি আপাতন কোণ প্রতিফলন তার মানে আপাতন কোণ যখন বেশি হবে প্রতিফলন কোণ তখন এমনিতেই বেশি হবে, ক্লিয়ার? না সমান। দ্বিতীয় সূত্র কি ছিল? আপাতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান ছিল না, বুঝছো? এখন আপাতন কোণ আর প্রতিফলন কোণ যদি সমান হয় তাহলে আই একটু বাড়বে, আর একটু বেড়ে সমান সমান থাকা লাগবে, ক্লিয়ার? তার মানে হচ্ছে কি, প্রতিফলন বেশি হইতে হইলে কয়টা শর্ত পূরণ করতে হবে? দুইটা। শোষণ কম হইতে হইবে, কারণ শোষণ হইতে বেশি হয়ে গেল তাহলে প্রতিফলন কমে যাবে। আর হচ্ছে প্রতিফলন বেশি হবে, প্রতিফলন বেশি হবে তখন যখন আই বেশি হবে, কিন্তু বলতে আই এর আর পরস্পর সমান, তাহলে আই যদি আমি বেশি বেড়ে গেছে আর তো এমনিতেই বেশি হবে, ক্লিয়ার? ওকে তাহলে দেখো আমাদের পেজ নাম্বার 217 এই জিনিসটাই বোঝানোর ট্রাই করতেছি। আমরা এটাকে একবার রিভিউ করব, তারপর আমরা চলে যাব পেজ নাম্বার 218। এখন দেখো পেজ নাম্বার 218 আমরা যদি চলে যাই, ওইখানে একটু চলে যাই, ওখানে আছে শোষণ, শোষণ। আচ্ছা শোষণে গিয়ে আমরা একটু দেখবো যে কিভাবে শোষণটা ঘটে আর কিভাবে শোষণটা ঘটে না, আমরা একটু খেয়াল করে দেখব শোষণ। আচ্ছা আমাদের ফ্রেন্ডশিপ হয় কাদের সাথে? সোরের সাথে সোরের ফ্রেন্ডশিপ হবে, ভালো মানুষের সাথে ভালো মানুষের ফ্রেন্ডশিপ হবে, কারণ যে যেই রকম তার ফ্রেন্ড হোক ওই রকমই থাকে। বিখ্যাত একজন দার্শনিক বলে দিয়েছিল, তুমি তোমার বন্ধুকে দেখাও আর আমি তোমার পরিচয়টাকে বলে দেবো, যে তুমি কাদের সাথে মিশতেছো কিন্তু তোমার ওই রকমই হবে। ব্যাপারটা হচ্ছে কি, তারপর দেখো শোষণের ব্যাপারটা হচ্ছে বন্ধুকে শোষণ করবে না আর বাকিদেরকে শোষণ করে নেবে। আচ্ছা এখন তুমি খেয়াল করে দেখো, লাল এর সাথে লাল বন্ধু, কালোর সাথে কালো বন্ধু, সাদার সাথে সাদা বন্ধু, নীলের সাথে নীল বন্ধু। আচ্ছা এখন আমরা খেয়াল করে দেখি, তোমার ব্যাপারটা হচ্ছে কি, এই নিচে
তুমি একটা লাল গোলাপ রাখলা, লাল গোলাপ, হ্যাঁ, এর উপরে তুমি একটা নীল কাঁচ রাখলা। আমি শোষণটা একটু বুঝাইতেছি, তারপরে হচ্ছে তুমি একটু বোঝার ট্রাই করো। আচ্ছা, এটা বোঝানোর আগে এখান থেকে একটা নীল কাঁচ রাখলা, আর তুমি এখন এই জায়গা থেকে এই ফুলটাকে দেখতেছো। তার পূর্বে আমি একটু আরেকটা কথা বলে নেই, একটা লাল ফুল কেমন লাল দেখায়? সূর্য থেকে যে রং পড়ে সেটা কি সাদা রং? ক্লিয়ার? খেয়াল করে দেখো, সূর্য থেকে সে সাদা রংটা পড়ে, এটা কি ফুল? লাল রঙের ফুল। সূর্য থেকে একটা সাদা রঙের লাইট এসে পড়ে। আচ্ছা, সাদা রং মানে কি সাতটা রঙের সমষ্টি? ক্লিয়ার? সাদা রং মানে সাতটা রঙের সমষ্টি, বেগুনি, নীল, আর হচ্ছে আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। আচ্ছা, তেমন সূর্য থেকে সাদা রঙে সে লাল ফুলের উপরে পড়লো, তেমন কি সাতটা রঙে সে তার উপরে পড়লো? এখন যেহেতু ফুলটা লাল, লালের বন্ধুকে লাল, বুঝছো, লালের বন্ধু হচ্ছে লাল, ফলে সে লালকে শোষণ করবে না, ছেড়ে দিবে। লাল বাদে বাকি যত রশ্মি আছে সবগুলো কিছু শোষণ করে ভেনিস করে দেবে। তাহলে ধরো এটা হয়েছে বেগুনি, এটা হয়েছে নীল, এটা হয়েছে আসমানি, এটা হচ্ছে সবুজ, হলুদ, কমলা, এবং এই হচ্ছে আমার লাল। তাহলে সে লালটাকে রেখে দিয়ে বাকি সবগুলোকে ভেনিস করে দেবে। ফলে এখান থেকে কোন রশ্মিটা শুধুমাত্র প্রতিফলিত হবে? লালটা শুধুমাত্র প্রতিফলিত হবে, বাকিগুলো ভেনিস হয়ে যাবে। বুঝছি, তাহলে লাল রঙের লাল রংটা এসে তোমার চোখে পড়লো, ফলে তুমি এই বস্তুটাকে তুমি লাল দেখবা। আমি কি বুঝে দিতে পারছি আমার কথাটাকে? যেই রং সেই রং রং, ফলে তাকে শোষণ করবে না, ওই ওই রং বাদে বাকি সব রং সে শোষণ করে ফেলাবে। এখন দেখো, গাছের পাতা কেন সবুজ দেখো? গাছের পাতা হচ্ছে সবুজ, সূর্য থেকে তার উপরে এসে সাতটা রং করে, বেগুনি, নীল, তারপর হচ্ছে সবুজ, হলুদ, কমলা, লাল, যা যা আছে সাতটা রং করে। এখন গাছের পাতা সবুজ, ফলে সে সবুজ রংটাকে ছাড়া বাকি সব রংকে সে শোষণ করে নেবে, মানে বেনিস করে দেবে। মানে পাতা থেকে শুধুমাত্র কোন রংটা প্রতিফলিত হবে? শুধুমাত্র সবুজ রংটা প্রতিফলিত করে বাকি সব শোষণ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। ওই সবুজ রংটা যদি তোমার চোখে পড়ে, তাহলে তুমি ওই পাতাটাকে সবুজ দেখতে পাবে। এখন দেখো, একটা নীল কাঁচের মধ্য দিয়ে একটা নীল কাঁচ তোমার চোখ হয়েছে, তুমি এখন এই চোখ থেকে তুমি এই এই লাল মানে গোলাপটা দেখবা। তাহলে সূর্য থেকে এসে সাতটা রং পড়লো, সূর্য থেকে এসে সাতটা রং পড়লো, তারপরে দেখো, কারণ সাধারণ নয় তো সাতটা রং। এই এখন এটা কি লাল গোলাপ? খেয়াল করে দেখো, লাল গোলাপ। লাল গোলাপ কি লাল বাদে বাকি ছয়টাকে ভ্যানিস করে দেবে। তাহলে এখান থেকে কিন্তু প্রতিফলিত হবে কোনটা? রেডটা। বুঝতে পারছেন কথা কি? সূর্য থেকে গোলাপের উপরে পড়বে, সূর্য থেকে গোলাপের উপরে পড়বে। দেখো, সূর্য থেকে এসে গোলাপের উপরে পড়বে, মানে সূর্যের লাইট তো সব পাশেই বিদ্যমান, পৃথিবীর সব জায়গায় তো বিদ্যমান, নাকি যে কোনো পাশ দিয়ে চলে আসতে পারে। বুঝতে পারছেন কথা কি? সূর্য থেকে সাতটা রং এসে পড়লো, এখন এই গোলাপ করলো কি? শুধু লাল কাপড় বন্ধু, কারণ সে নিজেও লাল, লাল বাদে বাকি সবগুলো এসে ভেনিস করে দেবে শোষণের মাধ্যমে। লালটা এই চলে আসলো, এখন লালটা গিয়ে পড়লো কার উপরে? এটা কি ক্যাস? নীল ক্যাস। এই লাল কি নীলের বন্ধু নাকি বন্ধু? না, বন্ধু না। ফলে নীল ক্যাস করবে কি? লালটাকে ভেনিস করে দেবে। ফলে তোমার চোখে গোলাপ থেকে কোনো লাইট গিয়ে পড়লো, ফলে তুমি গোলাপটাকে কালো দেখবে, কেউ তুমি মানে একটা নীল কাঁচ আছে, তার নিচে তুমি একটা গোলাপ রাখছো। এখন কাঁচের উপর থেকে, এই হচ্ছে তোমার চোখ, কাঁচের উপর থেকে তুমি গোলাপটাকে দেখবা। তাহলে এই হচ্ছে সূর্য, সূর্য থেকে সাতটা রং এসে এই লাল গোলাপের উপরে পড়লো। আমরা জানি লাল গোলাপ শুধু লাল রংটাকে বন্ধুকে ভেনিস করবে না, বাকি সব রংগুলোকে ভেনিস করে দেবে। তাহলে দেখো, বাকি সব রংগুলো এসে ভেনিস করে দিল, শুধু লালটা প্রতিফলিত হলো। এখন প্রতিফলিত লালটা গিয়ে পড়লো কার গায়ে? নীল কাঁচের গায়ে। এখন দেখো দেখো, নীল কাঁচ নীলের বন্ধুকে নীল, বাকি কোনো কিছুই তার বন্ধু না। এখন নীলের গায়ে গিয়ে পড়ছে কে? লাল। নীলের গায়ে যখন লাল পড়ছে, তখন নীল তো নীল ছাড়া বাকি সবগুলো ভেনিস করে দেবে।
বুঝছেন কথাটাকে? ফলে নীলের গায়ে লাল পড়ছে, যে লাল বেনিশ করে দিচ্ছে, পূর্বের ছয়টা বেনিশ এখন লালটাও বেনিশ, তাহলে চোখে গিয়া গোলাপ থেকে আর কোনো লাইট দিয়ে পড়লো? ফলে যেহেতু গোলাপ থেকে চোখে কোনো লাইট দিয়ে পড়ে নাই, ফলে গোলাপটাকে এখন আমার চোখ কালো দেখবে, তাহলে নীল কেসের ভেতর দিয়ে লাল গোলাপকে কিরকম একটা করে কালো দেখাবে, বুঝছি? কালো রং হচ্ছে কোনো রং নাই কালো, আর সব রং থাকে সাদা, বুঝছি? কোনো রং নেই মানে তো কালো দেখাবে, সব রাতের বেলাটা কোনো রং হইনি, সেই তুমি দিন কিছু চোখে দেখো না, সব কালো দেখো, মানে একদম অন্ধকার। তাহলে দেখো এই যে আমাদের এই জায়গায় যে উদাহরণটা দিয়ে যে বুঝাইছে, এই হচ্ছে একটা লাল গোলাপ আর এই হচ্ছে তার সবুজ পাতা, সূর্য থেকে সব কয়টা রং এসে তার উপরে পড়ে, এই লাল রংটা করে কি, লাল বাদে বাকি সবগুলো এসে বেনিশ করে দেয়, ফলে লাল রং থেকে শুধু লালটাই প্রতিফলিত হয়, আর এই সবুজ পাতা করে কি, তার উপরে সে সাতটা রং পড়ে, সেই সবুজ বাদে বাকি সবগুলো সরকারি করে ফেলে শুধু সবুজ রং পায়। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো, তাহলে হচ্ছে তাহলে শোষণের ব্যাপারটা কি বলো? শোষণ কাকে বলে সেটা আসলে লিখবা। আচ্ছা আমি কি লেখাই দেবো সংখ্যাটা? ওকে দেখো, কোনো বস্তুর উপর লাইট পড়লে বস্তুটি তার নিজের রং ব্যতীত বস্তুটি তার নিজের রংকে বস্তুটি তার নিজের রঙের আলোকেই শুধু প্রতিফলিত করে, অন্য সব রঙের আলোকে। আচ্ছা এই বেনিশের বাংলা কি? হ্যাঁ, কোন বস্তুর উপর লাইট পড়লে বস্তুটি তার নিজের রঙের লাইটকে শুধু প্রতিফলিত করে, অন্য সব রঙের লাইটকে সে অদৃশ্য করে দেয়। ক্লিয়ার? এই ঘটনাকে শোষণ বা আলোর শোষণ বলে। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা এখন দেখো, তোলা হয়েছে এটা, এই এই ঘটনাকে লাইটের শোষণ বলে। ক্লিয়ার? এই ঘটনাটাকে আলোর শোষণ বলে। আচ্ছা এখন দেখো, এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে, দেখো 2 মিনিটে একটা প্রশ্ন চলে আসতে পারে, বস্তু উজ্জ্বল বা অনুজ্জ্বল দেখায় কেন? এটা তোমাদের অনুধাবন মূলকের 6 নম্বর মানে 4 নম্বর, এটা তোমাদের অনুধাবন শীতের অনুধাবন মূলকের 4 নম্বর, বস্তু উজ্জ্বল এবং অনুজ্জ্বল কেন দেখায়। আচ্ছা দেখো, বস্তুর উজ্জ্বল বা অনুজ্জ্বল দেখানো 2টা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে প্রতিফলন এবং শোষণ। শোষণ যত কম ঘটবে আর প্রতিফলন যত বেশি ঘটবে, আমরা একটু পূর্বেই কিন্তু দেখে আসছিলাম আমরা একটু পূর্বেই কিন্তু দেখে আসছিলাম শোষণ যত কম ঘটবে
আর প্রতিফলন যত বেশি ঘটবে বস্তু তত উজ্জ্বল হবে, ভালোভাবে দেখা যাবে। আমি কি বুঝতে পারছি আপনাকে? তাহলে শীতে হচ্ছে সুন্দর করে লেখা, কিন্তু মেইন কথাটা হচ্ছে এই, শোষণ যত কম পাবে এবং প্রতিফলন যত বেশি হবে বস্তু তত বেশি পরিমাণে উজ্জ্বল দেখাবে। আর শোষণ যত কম এবং প্রতি মানে শোষণ যত বেশি আর প্রতিফলন যত কম হবে বস্তু তত অনুজ্জ্বল দেখাবে। বুঝছি আমি কথাটাকে? আচ্ছা, এবারে আমি চলে আসি মসৃণ বা অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন। হয় হচ্ছে একদম বিরিট মিলিত হবে, নতুন ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত হচ্ছে একটু পড়াশোনা করে আসবো, এই প্রতিবিম্বটা পর্যন্ত। কারো যদি কোনো সিঙ্গেল প্রশ্ন থাকে প্রশ্নটা আমি কিছু করে নেবো, আমি বুঝে দেবো। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো রিডিং করা, আর ওইখানে থাকলো কি প্রতিবিম্ব কাকে বলে এইটা খাতায় লিখে নিবে, বা না বুঝলে আমাকে বলবা। দর্পণ কাকে বলে এই সংজ্ঞা আমাদের দেওয়া আছে। বস্তু উজ্জ্বল বা অনুজ্জ্বল কেন দেখায় আমাদের দেওয়া আছে অনুধ্বনিমূলকের 3 নম্বরে। হ্যাঁ, আর হচ্ছে আমি তো এইখানে তো আর হচ্ছে আমি দুইটা সংখ্যা তুমি নিজেই লেখাই দিলাম, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর হচ্ছে অনিয়মিত প্রতিফলন। ক্লিয়ার? তাহলে তোমাদের পড়া থাকলো পেজ নাম্বার 220 এর এই প্রতিবিম্ব পর্যন্ত হচ্ছে তোমাদের পড়া থাকলো। বোঝা গেছে? ক্যালাইডোস্কোপ হচ্ছে ইউজ না করলে আমি কেমন বোঝাবো? ক্যালাইডোস্কোপ হচ্ছে এর পূর্বের দিন যে বলছিলাম যে মেলায় গিয়ে আমরা হচ্ছে কি নিজের ভেতরে বিভিন্ন রঙের রং দেখাবো, তো কেনা উচিত তোমাদের মেলা ফেলাতে যাওয়া উচিত। আচ্ছা, তা নইলে একটা ভারতীয় বের একটা মুভি আছে যার নাম হচ্ছে ভালোবাসা ভালোবাসা দুই বের। হ্যাঁ, ওই মুভিটার ভেতরেও ক্যালাইডোস্কোপ কিনে তারপর হচ্ছে নাইকে কিছু একটা দেখে তুমি দেখে দেখে নিতে পারো ওটাও। ওকে, হ্যাঁ খালি রঙই দেখা যায় ওগুলো দিয়ে কিছুই না, মানে ওটা হচ্ছে শুধুমাত্র একটু দেখে বিভিন্ন রং দেখায় বিভিন্ন রকমের ডিজাইন দেখায়, মানে প্রতিফলনের কারণে কিন্তু ঘটে, অনেক প্রতিফলন ঘটে। ক্লিয়ার? আচ্ছা, আমার হচ্ছে